হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। প্রথম আপডেটটা হচ্ছে আরিয়ান খানকে নিয়ে, শাহরুখ খানের ছেলে। তো শাহরুখ খানের ছেলে বাবার মতো হিরো হবে না, সে ডিরেক্টর হবে এবং সে একটা সিরিজ করতে চলেছে, যেটা ব্যাপারে আমরা অলরেডি জানতে পেরেছিলাম। তো সেটার নাম হতে চলেছে স্টারডম এবং এটা রেড চিলিজি প্রোডিউস করছে। তো একদিক দিয়ে ভালো যে আরিয়ান খানের সাথে শাহরুখ খানকে কম্পেয়ার করা হবে না, মানে ওইভাবে কম্পারিজন করে যেটা অভিষেক বচ্চনের ক্ষেত্রে খুব বেশি করে হয়েছিল সেই জিনিসটা এখানে হবে না। এবং রিসেন্টলি শাহরুখের যে অ্যাডটা যেটা আরিয়ান ডিরেক্ট করেছিল সেটা কিন্তু সে ভালো কাজ করেছিল, সেখানে যদি লাইটিং ইত্যাদি সব কিছু দেখেন খুব ভালো ছিল। দেখা যাক, আশা করে থাকবো যে একজন ভালো ডিরেক্টরকে পাবে বম্বে ইন্ডাস্ট্রি। দ্বিতীয় আমরা কথা বলবো যে যোগিরা সারারা বলে একটি ছবি আসছে, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং নেহা শর্মা রয়েছে, তার ট্রেলার চলে এসেছে, সেটা নিয়ে একটু রিয়াকশন দেবো। আমার ট্রেলারটা একেবারে ভালো লাগেনি, ছবিটা থেকে আশাও ছিল না। নওয়াজ মাঝখানে ভেবেছিল যে সে যা খুশি তাই করতে পারে, এগুলো সব লকডাউনের আগে প্ল্যান করা ছবি। এবং সেই সময় এটা আমার এখনো মনে আছে, আমি সৃজিদ্দাকে একবার ইন্টারভিউ করছি, আমি বলছিলাম সৃজিদ্দা এই যে শের দিলের একটা রোলের জন্য নওয়াজকে অ্যাপ্রোচ করেছিল, বাট নওয়াজ সেই সময় দেখবেন মানে সৃজিদ্দা আমাকে ইন্টারভিউতে বলেছিল, আমার ইন্টারভিউটা কি আপনি চেক আউট করতে পারেন, যে নওয়াজ রোম্যান্টিক রোল করতে চাইছে। তো নওয়াজে সেই সময় প্রি প্যান্ডেমিক খুব ভালো সময় চলছিল, তো সে ভাবছিল যে আমি রোম্যান্টিক হিরো হলেও চলবে। তাই জন্য দেখবেন মতিচুর, চাকনাচুর এই ধরনের ছবি টবি সেই সময় সে করেছে, এই ধরনের ছবিও তখনই করা। তো মানে ট্রেলারটা খুবই ভালো, মানে একেবারেই খারাপ লেগেছে। কিছু জায়গায় হাসি পাচ্ছে বিকজ নওয়াজুদ্দিন ওইভাবে ডায়লগ ডেলিভারি করছে, নাহলে গল্প টল্প লেভেলে কিছুই ইন্টারেস্টিং নয়। এবং ট্রেলারটায় খুব লিনিয়ারলি কাটা হয়েছে, সবই গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়েছে, খুব একটা মজাদার লাগলো না, একেবারে ভালো লাগেনি। আরও একটা টিজার নিয়ে কথা বলবো, একটা তেলেগু ফিল্ম আসছে, ইউভি ক্রিয়েশন প্রোডিউস করছে, মিস শেট্টি, মিস্টার পলি শেট্টি, যেটা নবীন পলি শেট্টি রয়েছে এবং আনুষ্কা শেট্টি রয়েছে, তার টিজারটা দেখলাম। আমার এটার থেকে আশা ছিল ছবিটার থেকে, টিজারটা খারাপ লাগেনি ঠিক আছে, কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি ঠিক আছে। নবীন পলি শেট্টি রয়েছে মানে আমি ভাবছিলাম যে কমেডি কিছু এমন থাকবে টিজারটার মধ্যে যেটা খুব হাসাবে, বাট কমেডিটা কিন্তু সেরকম কিছু নেই এটার মধ্যে। হ্যাঁ, লুক অ্যান্ড ফিলটা ভালো লাগছে এবং এদের যেহেতু একটা আনইউজুয়াল পেয়ারিং সেটা ভালো লাগছে। তো এখানে নবীন পলি শেট্টিকে আমরা একজন কমেডিয়ানের চরিত্রে দেখতে পাচ্ছি এবং আনুষ্কা শেট্টি একজন শেফ। তো এদের কীভাবে এই আনলাইক দুটো লোকের পেয়ারিং হচ্ছে ইত্যাদি হচ্ছে। নবীন কোথাও চান্স পায় না স্ট্যান্ড আপ কমেডি করতে, তো ফাইনালি ওর রেস্টুরেন্টে ও স্ট্যান্ড আপ কমেডি করতে পারছে, সেখান থেকে ওদের হয়তো বন্ডিং ইত্যাদি হবে। দেখা যাক ছবিটা থেকে কীরকম হয়। নবীন পলি শেট্টি কিন্তু যা যা ছবি তেলেগুতে করেছে ভালো ছবি করেছে কিন্তু ঠিক আছে, আপনি যদি দেখেন এজেন্ট সাই শ্রীনিবাস আত্রেয়া বল, লেট সি এই ছবিটা কীরকম হয়। দেখা যাক ছবিটা, ট্রেলার এলে আরও বেটার বোঝা যাবে। বাট ক্রিশ ফোরের ডিরেক্টর কে হতে চলেছে তার নাম সামনে চলে এসেছে। প্রথমে আমরা শুনতে পাচ্ছি যে সিদ্ধার্থ আনন্দকে অফার করা হয়েছে, বাট আজকে একটা পুরো অন্যরকম আপডেট উঠে আসে, করণ মালহোত্রা ক্রিশ ফোর ডিরেক্ট করতে চলেছেন। ইয়েস, যিনি এর আগে ঋত্বিকের সাথে অগ্নিপথে কাজ করেছেন, ব্রাদার্স বানিয়েছেন, কিছুদিন আগে শামশেরা বানিয়েছেন, তিনি এই ছবিটা ডিরেক্ট করবেন। এবং এখানে সিদ্ধার্থ আনন্দকে আমরা দেখতে পাবো বাট অ্যাজ আ প্রডিউসার পাবো ঠিক আছে। তো ঋত্বিকের যে ব্যানার আছে ফিল্ম ক্রাফ্ট, তারা তো প্রডিউস করবে, তার সাথে সাথে সিদ্ধার্থ আনন্দ এটা প্রডিউস করবে, কো প্রডিউস করবে আর কি। তো এটা খুব শীঘ্রই নেক্সট ইয়ার ফ্লোরে যাওয়ার প্ল্যান চলছে। তো এখন ঋত্বিক আর সিদ্ধার্থ আনন্দের টাই আপটা খুব ভালো হয়েছে, এই কাজটা যদি হয় ভালোই হবে। তো দেখা যাক কীরকম হয় এই ছবিটা। অজিত কুমারের জন্মদিনের দিনকে AK-62 যেটা লাইকা প্রোডাকশনে হচ্ছে তার নাম অ্যানাউন্স করা হয়েছে, ভিডা মুয়ার্চি বলে এই ছবিটার নাম হতে চলেছে। মাগির থিরুমানি এই ছবিটা ডিরেক্ট করবে, মাগির থিরুমানি এর আগে বানিয়েছে হচ্ছে থার্ডম বলে ছবিটা, সো ওর খুব ভালো একটা ফ্যান ফলোয়িং রয়েছে। এই ছবিটাই প্রথমে বিঘ্নেশ শিবানের করার কথা ছিল, অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বাট বিঘ্নেশ শিবানের সাথে লাইকা প্রোডাকশনে কিছু প্রবলেম হয়ে যাওয়াতে এই ছবিটা হচ্ছিল না, তারপরে এই ছবিটা হচ্ছে। এটা আবার আগেন একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে। আর লাস্ট আপডেটটা হচ্ছে জাওয়ানের গানের সম্পর্কে। তো জাওয়ান ছবিতে টোটাল 5টা গান থাকতে চলেছে, নয়নতারার একটা ইন্ট্রোডাকশন সং থাকবে, এটা অক্টোবর মাসে 2021 শ্যুট করা হয়েছে বম্বেতে। শাহরুখ এবং নয়নতারার একটা মাস সং রয়েছে যেটা চেন্নাইতে শ্যুট করা হয়েছে, শাহরুখ আর নয়নতারার একটা রোম্যান্টিক ট্র্যাক রয়েছে যেটা কদিন আগে শ্যুট করা হয়েছিল, যেটা অরিজিৎ সিং এর গাওয়া একটা গান, এবং এটা একটা মানে ফুটেজ ভাইরালও হয়েছিল, মানে লিক হয়ে গেছিল সমুদ্রের মাঝখানে ইয়টের মধ্যে গানটা চলছে। এসআরকে দীপিকার একটা ডান্স নাম্বার থাকতে চলেছে, এবং ফাইনালি থাকতে চলেছে জওয়ানের থিম সংটা, যেটা মাইট বি হয়তো ওই মিউজিকটা আমরা শুনতে পাবো যেটা আমরা টিজারের মধ্যে শুনতে পেয়েছিলাম, ওইটা থাকতে চলেছে, উইচ উইল বি এ গ্রেট থিং। তো দেখা যাক, এবং শোনা যাচ্ছে যে May 2nd আসার একটা টিজার কথা ছিল, এটাই আপডেট প্রথমে উঠে আসছিলো, বাট আমার মনে হয় যে কালকে আসবে না, কালকে যদি আসতো তাহলে হয়তো রেড চিলিজ মেবি আজকে জানিয়ে দিত। এবার এটাও হতে পারে পাঠানের ক্ষেত্রে বা ডাঙ্কির ক্ষেত্রে হয়েছিল, আগে থেকে তারা কিছু জানায়নি, ফাট করে ড্রপ করে দিয়েছিল। তো আমি শুনছিলাম যতদূর যে এটার যেহেতু VFX এর প্রচুর কাজ আছে, তাই জন্য সেগুলো দিন রাত কাজ চলছে, তাই জন্য হয়তো একটু দেরি হচ্ছে, বাট June 2nd আসবে এখন অবধি তাই রিপোর্ট আসছে, দেখা যাক আলটিমেটলি কীরকম হয়। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।